সার্ভার জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে প্রবাসীদের জন্য করোনা টিকা নিবন্ধন কার্যক্রম। এতে বর্তমানে অগ্রাধিকার পাচ্ছেন কুয়েত ও সৌদি প্রবাসীরা। কাজটি শুরু হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। গতকাল শনিবার সকালে শুরু হয় প্রবাসীদের জন্য নির্ধারিত এই কার্যক্রম। যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের প্রাথমিক রেজিস্ট্রেশন করা হয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে। এতে একজনের ব্যয় হচ্ছে 205 টাকা। যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের রেজিস্ট্রেশন লাগছে না, আমি প্রবাসী বা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারছেন তারা। কিন্তু বর্তমানে নতুন একটি সমস্যা হচ্ছে, অনলাইনে সার্ভার বা অ্যাপের মাধ্যমে কিভাবে নিবন্ধন করতে হয় সে বিষয়ে প্রবাসীদের অনেকেরই ধারণা নেই, তারা জানেন না, আর তাই এই সমস্যা নিয়েও অনেকে ভিড় করছেন। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম বলেন, শুক্রবার সার্ভার সমস্যার কারণে নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল, শনিবার থেকে কার্যক্রম চলমান আছে। নিবন্ধন অ্যাপের মাধ্যমে ঘরে বসেও করা যায়। এই মুহূর্তে সৌদি আরব এবং কুয়েতগামী যারা আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এরপরে অন্যান্য দেশে যারা থাকেন তাদের জন্য কার্যক্রম শুরু হবে। পরে বিজ্ঞপ্তি দিয়ে অন্য দেশের প্রবাসীদের নিবন্ধন শুরু হবে। এদিকে চট্টগ্রামে রেজিস্ট্রেশন করতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। চট্টগ্রাম থেকে প্রবাসীরা জানিয়েছেন, গত শুক্রবার থেকে চট্টগ্রামে বিএমইটি কার্যালয়ে এই কার্যক্রম শুরু হলেও এদিন সার্ভার জটিলতায় রেজিস্ট্রেশন করতে গিয়ে অন্তত 1000 বিদেশগামী ফিরে গেছেন। তবে শনিবার নিবন্ধন কার্যক্রম সচল হয় বলে বিএমইটি কর্তৃপক্ষ জানায়। এদিন আগ্রাবাদ জেলা কর্মসংস্থান অফিসে নিবন্ধনকারীদের প্রচণ্ড ভিড় ছিল সকাল থেকে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী বিদেশগামীদের সুবিধার্থে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিএমইটির ডাটাবেস নিবন্ধন কার্যক্রম চলবে। সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীরা এই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য চট্টগ্রাম মহানগর ও উপজেলা ভিত্তিক সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট এলাকার বিদেশগামী কর্মীরা সরাসরি আগ্রাবাদে ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে বিএমইটির ডাটা বেজে নিবন্ধিত হতে পারবেন। সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও টিকিট সঙ্গে নিয়ে যেতে হবে। তবে নিবন্ধন ফি হিসেবে বিকাশ, নগদ অথবা শিউ ক্যাশের মাধ্যমে বিএমইটির অনুকূলে নির্ধারিত 200 টাকা ফি জমা দিতে হবে। বিএমইটির ডাটা বেজে নিবন্ধিত হওয়ার পর বিদেশগামী কর্মীরা সহজেই সুরক্ষা অ্যাপস বা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে 2 ও 3 জুলাই শুধু মহানগর এলাকার বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রম চলবে। 4 জুলাই বোয়ালখালী, কর্ণফুলী ও আনার উপজেলা, 5 জুলাই হাটহাজারী ও রাউজান উপজেলা, 6 জুলাই রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ উপজেলা, 7 জুলাই ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলা, 8 জুলাই সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলা, 9 জুলাই লোহাগাড়া, বাঁশখালী ও মিরসরাই উপজেলা বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে বিদেশগামী কর্মীদের করোনা টিকা দেওয়া হবে। এজন্য তাদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। কোনো দেশ ফাইজারের টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত হতে চাচ্ছে, এজন্য ওইসব দেশের প্রবাসীকে ঢাকা থেকে ফাইজারের টিকা নিতে হবে। তবে সিনোফার্মের টিকা হলে চট্টগ্রাম থেকে নেওয়া যাবে।